পরাণপুর এরফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের সনদপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে। সাতক্ষীরা শ্যামনগর থেকে আব্দুল কাদেরের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা শ্যামনগরে পরাণপুর এরফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দেবব্রত কুমারের সনদপত্র জালিয়াতির অভিযোগে সাতক্ষীরা আদালতে মামলা হয়েছে। পরাণপুর এরফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ গাজী সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে 55/2022 নং মামলা করেন। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী মৌলভি শিক্ষক। তিনি অভিযোগে বলেন, পরাণপুর এরফ মেমোরিয়াল স্কুলটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। 2011 সালে কলেজিয়েট স্কুল হিসেবে পাঠদানের অনুমতি পায়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি অবসরজনিত কারণে 7 মে 2021 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দেবব্রত কুমার মণ্ডলকে ম্যানেজিং কমিটি নিয়োগ প্রদান করে। তিনি অভিযোগে বলেন, তার বিএড সার্টিফিকেটটি মহামান্য সুপ্রিম কোর্ট 99/2014 নাম্বার আপিল মামলার আদেশ এবং 153/2014 নাম্বার কন্টেস্ট পিটিশনের আদেশ মোতাবেক অনুমোদিত সান্থা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি কর্তৃক অত্র মোকদ্দমার 1 নম্বর বিবাদী দেবব্রত কুমার মণ্ডলের বরাবর ইস্যুকৃত বিএড পাশের সার্টিফিকেটটি আদৌ বিধি মোতাবেক ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক গ্রহণযোগ্য না। এ ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে পরাণপুর এরফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দেবব্রত কুমার মণ্ডল বলেন, কাগজপত্র আমার কাছে সঠিক, আমার কাছে যা ডকুমেন্ট সঠিক আছে। পরাণপুর এরফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক পদে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে আমি দরখাস্ত করলে পরবর্তীতে ইন্টারভিউ বোর্ডের কার্ড পেলাম। পরীক্ষা দিলে আমাকে জানানো হলো আপনি নির্বাচিত হয়েছেন। ওনারা আমাকে অ্যাপার্টমেন্ট কার্ড দিলে আমি যোগদান করি। কাগজপত্র আমার কাছে সঠিক, আমার কাছে যা ডকুমেন্টস সঠিক। আমি প্রধান শিক্ষক পদে স্কুলে যখন বিজ্ঞাপন দিলেন, আমি দরখাস্ত করলাম আমার প্রধান কাগজপত্র দিয়ে। দরখাস্ত করার পর আমি ইন্টারভিউ সাক্ষাৎকার বোর্ডের কার্ড পেলাম, পরীক্ষা দিলাম। আমাকে জানানো হলো যে আপনি নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক পদে। আমি নির্বাচিত হলাম, ওনারা আবার আমাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিলেন, আমি যোগদান করলাম, সেভাবে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কত তারিখে পরীক্ষা হয়েছিল? কত তারিখে পরীক্ষা হয়েছিল? 28/8/2021। যেহেতু আপনি এর আগে দুইটা প্রতিষ্ঠানে চাকরি করেছেন, গাবুরাতে এবং কাশিমারীতে? হ্যাঁ, আমি গাবুরাতে তো 13 বছর চাকরি করেছি। সেম কাগজে চাকরি করেছি। অধিকার প্রতিষ্ঠা করার জন্য মামলাটা করেছি। এই প্রতিষ্ঠান আমার হাতে গড়া প্রতিষ্ঠান, আমি নিজে করেছি। সেখানে এরকম ধরনের একজন ব্যক্তিত্ব থাকবে এটা আমার পক্ষে সম্ভব না, সেহেতু আমি চেষ্টা করেছি। ওনার বেবিয়ার আদৌ ভালো না, সে একজন আমার জানা মতে মুসলমান বিদ্বেষ। যে সমস্যা আইন বুঝিনি আমি, সেই মোতাবেক উনি একটা বিরূপ প্রতিক্রিয়া ফলাফল চিঠি লিখলেন যে জনাব দেবব্রত কুমার মণ্ডল, তিনি লিখিত মৌখিক পিতা নিতাই চন্দ্র মণ্ডল, উনি লিখিত মৌখিক পরীক্ষায় প্রথম হওয়ায় তাকে নিয়োগ দানোর জন্য